আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাদার মিটারে কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে সকল ব্ল্যাক কার্ড এবং আমার হাতে আছে তিনটা ব্ল্যাক একটা হলো রেড আপনার এখানে যে রোটেশন আছে আর ফার্স্ট কানেকশনটা কি করা উচিত মাদার মিটারে 440 ভোল্টে এই কানেকশনটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা ভুল করবেন না যাতে পরবর্তীতে ভুল না হয় সেই জন্য আপনারা এই কাজটা করা তো ভিউয়ার্স আপনারা যারা মাদার মিটারে কানেকশন করবেন আমার প্রিয় টেকনিশিয়ান ভাইরা তো স্ক্রুগুলো খুলে নেবেন এবং যদি কোনো সরকারি সিল থাকে সরকারি সিলটা আপনার সরকারি পারমিশন ছাড়া কখনো খুলবেন না এবং সরকারের বিরুদ্ধে কখনো যাবেন না তো এটা হলো সিকিউর মিটার প্রত্যেকটা মিটারেরই কানেকশন একই আগে যে মিটারগুলো থাকতো মিটার কানেকশনগুলো আলাদা তো ভিউয়ার্স এখানে আপনি খেয়াল করবেন যে দেখুন 1S 1L 2S 2L 3S এদের যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা দেখুন এখানে আর ওয়াই বি এন এতে আর ওয়াই বি এই তিনটা হলো ফেজ এন যেটা কানেকশন আছে এটা হলো নিউট্রাল তো ভিউয়ার্স এটা আপনাকে যা করতে হবে আপনার এটা হলো চেক মিটার হলে আপনার এটার প্রথমে নিউট্রাল কানেকশন করতে হবে প্রথমে নিউট্রালটা যে কোনো থ্রি ফেজ কানেকশনের ক্ষেত্রে আপনি আগে নিউট্রাল কানেকশন করুন যদি নিউট্রাল যদি কানেকশন যদি না করেন আপনার যে লোড থাকে লোড থাকলে ওটা আপনার ঘুরে আসতে পারে তো এখানে আসলে কোনটা নিউট্রাল মার্কিং দেওয়া নাই তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিউট্রাল কোনটা নিউট্রাল হলো আপনার এই যে টার্মিনাল এন এস এন এল এন এস তাছাড়া এখানে নাম্বারিং দেওয়া আছে এখানে ওই ওই ছোট্ট অক্ষরে এন লেখা আছে এই দুইটা টার্মিনাল হলো নিউট্রাল তো আমি এখানে কানেকশন করেছি যে লাল কেবলটা এটা আলাদা করে করেছি এটা হলো নিউট্রাল তো এটা নিউট্রালটাকে আমি আগে কানেকশন করে দিব তারপর পজিটিভগুলোকে আস্তে আস্তে কানেকশন করব তো ভিউয়ার্স আপনারা ওয়্যার স্ট্রিপ করে যাতে ওয়্যার ই না হয় এর জন্য আপনারা সুন্দর করে ওয়্যার স্ট্রিপ করে নেবেন এবং মিটারের এই পাশের যে লেফট সাইডের যে টার্মিনাল এই লেফট সাইডের যে টার্মিনাল এটা হলো ইনপুট তো আপনাকে যা করতে হবে আপনাকে যে আউটপুট আছে আউটপুট থেকে আপনার কানেকশনটা নিতে হবে স্ক্রুগুলো আস্তে আস্তে লেগে দেখুন এটা আগে লাগানোর আগে একটা টেস্টার দিয়ে এটা খুলে যাচ্ছে তো আপনারা সবসময় ইলেকট্রিসিটির যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো যে এনাফ টাইট দিতে হবে ম্যাক্সিমাম টাইট দিতে হবে যদি টাইট যদি আপনি যদি না দেন তাহলে দেখা গেল যে আপনার লুজ কন্টাক্ট থাকতে পারে এর জন্য আপনাকে অবশ্যই ম্যাক্সিমাম টাইট দিতে হবে ইলেকট্রিসিটির যে দুর্ঘটনা আছে এই দুর্ঘটনা এড়ানোর প্রথম মূল মন্ত্র যেটা হলো সেটা হলো আপনার টাইট ম্যাক্সিমাম টাইট যাতে এটা লুজ না হয় আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন জিনিসটা যেটা মনে রাখবেন সেটা হলো ইলেকট্রিক লাইন অনেকদিন চলার ফলে এটা যে আপনার স্ট্রেন্থ থাকে কেবলের স্ট্রেন্থ থাকে তারপর আপনার যে স্ক্রু আছে এই স্ক্রুর স্ট্রেন্থ থাকে যদি এগুলো টেম্পার করা স্ক্রু স্ট্রেন্থ থাকে এগুলো কিন্তু মাঝে মাঝে মেশিনের ইয়ের লুজ হয়ে যায় তো মাঝে মাঝে আপনারা এটা এটা টাইট দেবেন তো মিটারে টাইট দিতে পারা যাবে না এর জন্য এর ম্যাক্সিমাম টাইটটাই দিয়ে নিতে হবে তারপরে ভিউয়ার্স আমরা যা করবো পর্যায়ক্রমে যে আরও তিনটা ফেজ আছে আমরা ব্ল্যাক যে কালার আছে এই ব্ল্যাক কালারটাকে আমরা ফেজ নির্ণয় করেছি তো এর জন্য আমরা বাকি যে তিনটা আছে আপনি এখন 1-2 থেকেও শুরু করতে পারেন যে কোনো ইয়ে থেকেও শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই এখন আপনার মন মতো কানেকশন দিতে পারবেন তো আপনার যে ওয়্যার স্ট্রিপ করবেন ওয়্যার স্ট্রিপ করার জন্য আপনাকে অবশ্যই পজিটিভটা দেখে নিতে হবে এটা হলো পজিটিভ আমি কোনটাতে দেবো আউটপুটে দেবো যেহেতু আপনার রাইট সাইড থেকে নিউট্রাল লাগাচ্ছি তো রাইট সাইড থেকে আমি কানেকশনগুলো করতে করতে যাব তো ভিউয়ার্স তারপরেও সাবধান এগুলো চেক করে নেবেন লাইন ব্যাক করতে পারে এর জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ইলেকট্রিসিটির মেন যে কাজটা হলো আপনার সেফটি ফার্স্ট অবশ্যই সেফটি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এবং সেফটি যদি আপনি যদি না দেন তাহলে আপনার কাজে দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো আগে জীবনের নিরাপত্তা দিবেন তারপর হলো কাজ দেখুন ভিউয়ার্স আমি একটা পজিটিভ দেওয়ার সাথে সাথে এখানে মিটারে কানেকশন হয়ে গেছে যদি আমি যদি নিউট্রালটা যদি আগে যদি না দিতাম তাহলে আমাদের যে প্রিপেইড যে মিটারগুলো প্রিপেইড যে মিটারগুলো এই মিটারগুলো লক হয়ে যায় কিংবা কন্টাক্ট
ম্যাক্সিমাম টাইট এবং নিউট্রালটা আগে কানেকশন করতে হবে, সেটা সবসময় মাথায় রাখতে হবে। আর আপনার কাজ করার জন্য অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। আর যদি সেফটি মেনটেন না করে তাহলে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ হলো জীবনের রিক্স এটা কেউ অ্যালাউ করে না। আমাদের যে কোড আছে, কাজের যে কোড, কাজের কোডের ভিতরে পড়ে না। এটা হলো আপনার আগে হলো সেফটি, তারপরে হলো কাজ। তো ভিউয়ার্সরা, আপনারা কাজ করার সময় অবশ্যই অবশ্যই আপনার পায়ে সিলেন করে নেবেন। প্রয়োজনে আপনি যদি আরও হাই ভোল্টেজ হয়, 140 ভোল্টও হাই ভোল্টেজ, 220 ভোল্টের তুলনায়, তো আপনাকে হাই ভোল্টেজ হলে অবশ্যই কিংবা নর্মাল ভোল্টেজ হলেও অবশ্যই হ্যান্ড গ্লোভস পরে নেবেন, এবং এটা আপনাকে সেফটি মেনটেন করতে হবে। ভিউয়ার্স, এইভাবে আপনার যে কানেকশন যেগুলো আছে এইভাবে আস্তে আস্তে পর্যায়ে কমে বাম দিক থেকে শুরু করে বাম দিকে কানেকশনগুলো কমপ্লিট করবে। এখানে মাত্র 4টা তারের এই, তো আপনার ভিউয়ার্স যা করতে হবে আপনাকে কিন্তু ইনপুট আউটপুট এটা মেনটেন করতে হবে। সরকারি কাজ, সরকারি সম্পদ, আমাদের সবারই সম্পদ, এটাকে আমরা রক্ষণাবেক্ষণ আমাদের নিজের দায়িত্ব। আপনার এই দায়িত্ব কখনোই অবহেলা করবেন না। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। এবং যদি কোনো তথ্য কিংবা কোনো কিছু জানার থাকে তো আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার প্রশ্নের আনসার দিব। তো ভিউয়ার্স, এরপর আমি কাজটা করার পর সবগুলো স্ক্রু ঠিক আছে কি না, টাইট আছে, এনাফ টাইট দেওয়া আছে কিনা সেটাকে আমি একবার চেক করে দেবো। কারণ হলো এটা আমি তো বারবার মিটারটা ওপেন করতে পারবো না, সরকার বারবার পারমিশন দেবেন না, তো সরকারের পারমিশন ছাড়া আবার মিটারেও হাত দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, চলুন, আর আমার একটা ফেজ বাকি আছে, এই ফেজগুলো কানেকশন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনার এখানে যদি ইলেকট্রিসিটি যদি আপনাকে শক করে, এটা এখানে শাটডাউন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ হলো এখানে হলো ডাইরেক্ট কারেন্ট, মিটারে সবসময় ডাইরেক্ট কারেন্ট ঢোকে, এখানে কোনো আপনার ই থাকে না। তো ভিউয়ার্স, এটাকে আপনাকে বুঝতে হবে এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করে এটা কানেকশনটা কমপ্লিট করতে হবে। তো লাস্ট ফেজটা ভিউয়ার্স আমি লাগিয়ে দিলাম এবং স্ক্রু আপ করে দিলাম। আমার যে 140 ভোল্টের যে কানেকশন, এটা কমপ্লিট হয়ে গেল মিটার থেকে। এটা হলো মাদার মিটার, আমরা এখানে মাদার মিটার বলে থাকি, মা মিটার, এই মা মিটারে এটাই হলো মূল কানেকশন। তো ভিউয়ার্স, আপনারা কাজ করার সময় অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করবেন এবং রুলস নিয়ম এটা মানবেন। আর যারা নতুন, যারা এই লাইনে যারা নতুন, তারা দয়া করে এই ধরনের মিটার কিংবা ইয়েতে হাত দিবেন না। যারা সিনিয়র পার্সন থাকে তাদেরকে অবশ্যই অবশ্যই লক দিবেন এবং অভিজ্ঞ লোক দিয়ে এই কাজগুলো করা। আমাদের যে বাড়িওয়ালা কিংবা ইঞ্জিনিয়ার, তাদের উদ্দেশ্য আমি বলে থাকবো, যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের দিয়ে এই সেন্সিটিভ কাজটা করাবেন, কারণ সেন্সিটিভ কাজটা খুব গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমি এখানে নাটগুলো চেক করে দিলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নাটগুলো টাইট নিচ্ছে এবং আমি আরও টাইট দিলাম। এগুলা আরও 5 বছর আগে লাগানো, এতদিন চলার কারণে এটার স্প্রিং নষ্ট হয়ে গেছে, সেই কারণে নাটগুলো লুজ হচ্ছে। আর এই লুজগুলো হলো শর্ট সার্কিটের মূল কারণ, বিল বেশি আসারও কারণ। তো ভিউয়ার্স, আমরা এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর চেঞ্জ করে দিলাম। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো ইলেকট্রিক কাজ, আমি যেটা বলে থাকবো, যারা অভিজ্ঞ লোক তারা অবশ্যই অবশ্যই লাইন অন রেখে কাজ করবে, এবং অন রেখে কাজ করলে হয় যে আপনার ভুল হবে না। আর যদি অফলাইনে যদি কাজ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এই কাজটা কখনোই করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, এবং
আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলে থাকুন। যদি আরও কোনো ধরনের ভিডিও আপলোড করার প্রয়োজন মনে করেন কিংবা আমার এই তথ্যটা জানার দরকার, প্লিজ আপনি কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য ওই ধরনের ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি এটা 440 ভোল্ট কানেকশন হওয়ার পর আমার যে প্রিপেইড মিটার যেগুলো আছে ওইগুলোতে কানেকশন ঠিক মতো গেছে কি না সেটা আমি চেক করব। বাড়িওয়ালারা মিটার বক্স কিংবা মোটরের জন্য যে প্লেস থাকে সেই প্লেসগুলো আপনার এতটাই কনজাস্টেড থাকে যে বলার মতো না। তো ভিউয়ার্স, আমি এখানে যে আমাদের এই মিটারগুলো অ্যালার্ম দিচ্ছে তার মানে এখানে আপনার কানেকশন পেয়ে গেছে, এটাতেও কানেকশন পাচ্ছে এবং আমাদের মিটার খোলা আছে। আমাদের যে টেকনিশিয়ান যারা আছে কাজ করতেছে, আমিও কাজ করতেছি, এটা ঠিক আছে কি না এটা আমি একটু চেক করে দিলাম। হ্যাঁ, এটা পজিটিভ, এটা আউটপুট, এটা আউটপুট, এটা আপনার পজিটিভ, এটা এটা হলো আউটপুট। তো মিটার আপনার এইভাবে প্রিপেইড যে মিটারগুলো আছে এই প্রিপেইড মিটারগুলো আমরা এইভাবে কানেকশন করেছি। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে চাই কিংবা এই মিটারের ব্যালেন্স কীভাবে দেখে এগুলোর জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে ব্যালেন্স দেখাটা চেক করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আর টিউটোরিয়াল টিউবের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।